শুকনো মৌসুমের শুরুতেই খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে খুলনার উপকূলীয় উপজেলা কয়রাতে দূর দূরান্ত থেকে প্রতিদিন খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে মানুষকে মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল আজিজ এলাকায় পানির ফেরিওয়ালা নামে পরিচিত কারণ সুপেয় পানির সংকটাপন্ন এই এলাকায় তিনি ভ্যানে করে বাড়ি বাড়ি পানি সরবরাহ করেন আজিজের দেখি আরও অনেকেই এখন দূর দূরান্ত থেকে সুপেয় পানি সংগ্রহ করে গ্রাহকদের বাড়ি পৌঁছে দেওয়াকে পেশা হিসেবে নিয়েছেন এলাকায় পানি পাওয়া যায় না খালি লবণ পানি ছাড়া কোথাও পানি নেই একটা পুকুর আছে বামিয়া সরকারি পুকুর ওই পুকুর থেকে পানি আনতে হয় মাদারবাড়িয়া বাড়িয়া বামিয়া বায়দাখানিয়া শিরপুলতলা পাতা এই এলাকায় মানুষেরা আমি পানি নিয়ে দিই আরও কয়েকটা ভ্যান আছে আমার পানি তারা বয় প্রায় আরও দশটা ভ্যান আছে উপকূলীয় এলাকায় সুপেয় পানির উৎস খুবই কম যাও আছে শুকনো মৌসুমের শুরুতে সেগুলিতে দেখা দিয়েছে পানি সংকট ফলে দূর দূরান্ত থেকে মাইলের পর মাইল পেরিয়ে প্রতিদিন শত শত নারী পুরুষকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে আমাদের দশ হাজার লোকের এই পানি খাইয়ে জীবন ধারণ করে আর কি প্রত্যেকদিন প্রায় দুইবার আসি এই দুই কিলো মিটার হবে পুকুরের পানি ফিল্টারে তুলে তাই খায় এই পানিতে আমার হাতও ধুইনি লবণ পানিতে হাত ধুই আর এই পানি দু খাই অপরদিকে সুপেয় পানির অভাবে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা পানির জন্য আমাদের এলাকায় আমাশা হয় ডায়রি হয় কলারা হয় কিন্তু অসংখ্য মানুষ এই পুকুরি পানি পান করার কারণে বিভিন্ন সংক্রামক ব্যাধির দ্বারা আক্রান্ত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলেছে কয়রা উপজেলার প্রায় দুই লাখ মানুষের পানি সংকট নিরসনে প্রকল্প প্রণয়ন করা হয়েছে তবে বরাদ্দ স্বল্পতায় দ্রুত সংকট সমাধান করা সম্ভব হচ্ছে না তাই আমরা নতুন পুকুর খনন করে সে সেগুলো সংস্কার করে আপনার পানি ট্রিটমেন্ট করে তার পাশে পিএসএফ স্থাপন করে আমরা পানি সরবরাহ করব সংকট তো সরকারের যে চাহিদা আমাদের রয়েছে অপ্রতুল সেটি অপ্রতুল এবং সেটি অগ্রাধিকার ভিত্তিতে আমরা চেষ্টা করছি যে কীভাবে সমস্যাটা সমাধান করা যায় কেবল কয়রা নয় গরমের শুরুতে পুরো উপকূলীয় এলাকাতেই সুপেয় পানির সংকট দেখা দিয়েছে তাই উপকূলীয় এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের তাগিদ উপকূলবাসীর মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা